অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। আগামী 30শে অক্টোবর 2020 কোজাগরি লক্ষ্মী পুজো, মা লক্ষ্মীর কৃপা পেতে চলেছে এই সাতটি রাশি, তাদের ধনভাণ্ডার পরিপূর্ণ হতে চলেছে এই সাত রাশির। মা লক্ষ্মীর আশীর্বাদে এই সাতটি রাশির অর্থবৃষ্টি হতে চলেছে। দেখুন, এই কোজাগরি লক্ষ্মী পূজার দিন প্রত্যেক মহিলারা অবশ্যই মা লক্ষ্মীর ব্রত পালন করুন। কোজাগরি কথার অর্থ হচ্ছে কে জাগরি, অর্থাৎ এই লক্ষ্মী পূজার দিন যারা যেসব নারীরা রাত্রি জেগে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে মা লক্ষ্মীর উপাসনা বা আরাধনা যদি করতে পারে এবং সারা রাত কিন্তু এই ঘিয়ের প্রদীপ যেন জ্বলে, কোনো সময় যেন না বন্ধ হয়, তাতে কি হয়, মা লক্ষ্মী তার উপর সন্তুষ্ট হয় এবং তাকে বরদান দেয় এবং তার জীবনে আসে অর্থবৃষ্টি। অর্থাৎ আপনি যদি সঠিক নিয়মে এই মা লক্ষ্মীর উপাসনা করতে পারেন এই কোজাগরি লক্ষ্মী পূজার দিন, তাহলে আপনারা কিন্তু হয়ে উঠবেন ধনশালী ব্যক্তি। আমার হোয়াটসঅ্যাপ বুকিং নম্বর 9609343993, এটি অনলি ফর বুকিংয়ের জন্য। অনেকেই বারবার রাশি লগ্ন জানার জন্য ফোন করছেন, প্লিজ আপনারা এইভাবে ফোন করবেন না, যারা অ্যাপয়েন্টমেন্ট করতে চান তারাই একমাত্র এখানে হোয়াটসঅ্যাপে লিখুন, রাশি লগ্ন জানার জন্য এখানে করবেন না। তো শুরু করা যাক। দেখুন, কোজাগরি লক্ষ্মী পুজোর বিশেষ কিছু আমি ইম্পর্টেন্ট আপনাদেরকে আগে কথা জানিয়ে দিই, তারপরে কোন এই সাতটি রাশি সৌভাগ্যবান সাতটি রাশি মা লক্ষ্মীর বরদান পেতে চলেছে তাও আমি এই ভিডিওতে আলোচনা করব। দেখুন, মা লক্ষ্মী হচ্ছেন চঞ্চলা, অর্থাৎ যে বাড়িতে কলহ ঝামেলা অশান্তি সবসময় লেগে থাকে, প্রতিনিয়ত লেগে থাকে, সে বাড়িতে কিন্তু মা লক্ষ্মী বসবাস করে না, সে বাড়ি ত্যাগ করে কিন্তু মা লক্ষ্মী চলে যায়। অর্থাৎ যেখানে শান্তি সেখানেই কিন্তু মা লক্ষ্মী থাকে। অর্থাৎ আপনারা আপনাদের বাড়িতে কোনো সময় অশান্তি গণ্ডগোল কলহ বাজে ভাষা বলা স্ল্যাক ল্যাঙ্গুয়েজ ইউজ করা এগুলো কিন্তু করবেন না, তাতে কিন্তু মা লক্ষ্মী রুষ্ট হয়। অর্থাৎ আপনার মুখ দিয়ে কটু কথা যেন না বেরায়, এটাতেও কিন্তু মা লক্ষ্মী রুষ্ট হয়। যারা খুব বাজে ভাষা কথা বলে কিনা তাদের ক্ষেত্রে কিন্তু অর্থনৈতিক সমস্যা কিন্তু আসে। আমি প্রত্যেকে বলবো আপনারা কোনো সময় মুখ দিয়ে বাজে ভাষাটা বলবেন না। এবং সবথেকে বড় জিনিস কী জানেন, মা লক্ষ্মী হচ্ছে বাড়ির স্ত্রী মহিলারা। অর্থাৎ আপনি যদি আপনার স্ত্রীর সাথে আপনি যদি ভালো ব্যবহার করেন, স্ত্রীকে যদি সম্মান প্রদর্শন করে, স্ত্রীর প্রতি যদি কেয়ারফুল হন, তাতে কী হবে, আপনার জীবনে অপার ধন কিন্তু আসবে। আপনি বাড়ির যত মা বোন স্ত্রী কন্যা সকল মহিলাদেরকে, মা বোন স্ত্রী কন্যা প্রত্যেক, আপনার কাকিমা হতে পারে, আপনার মামিমা হতে পারে, প্রত্যেককে যদি আপনি সম্মান প্রদর্শন করেন কিনা, মা লক্ষ্মী কিন্তু তাদের উপর সন্তুষ্ট হয়। অর্থাৎ মহিলারা হচ্ছেন, নারীরা হচ্ছেন মা লক্ষ্মীর স্বরূপ। অর্থাৎ যারা নারীদের সাথে বাজে ব্যবহার করে, অশ্রাব্য কথা বলে, তাদের কিন্তু লক্ষ্মী থাকে না। অর্থাৎ আপনারা যারা নারীদেরকে সম্মান করুন, দেখবেন মা লক্ষ্মী আপনাদের উপর ভীষণ ভীষণ আশীর্বাদ প্রদর্শন করবে। অর্থাৎ বাড়ির মহিলারাই হচ্ছে, নারীরাই হচ্ছে মা লক্ষ্মী। অর্থাৎ যারা ভুল করেছেন তারা এখন থেকে শুধরে নিন, দেখবেন আপনাদের জীবনে কিন্তু অর্থের কিন্তু অভাব আসবে না। মা লক্ষ্মী আপনাদেরকে দুহাত ভরে অপার ধন সম্পত্তি কিন্তু আপনাদেরকে দিবে। এবং বাড়িতে যারা মদ্যপান করে তারা কিন্তু ভুল করে এই মদ্যপান কিন্তু করবেন না, এবং বাড়িকে করুন শান্তি, একদম শান্তির বাড়ি, সবসময় সবাই যেন হাসি খুশিভাবে থাকে, সবাই যেন আনন্দে থাকে। এবং আরেকটা কথা, কোনো সময় খাবার, অর্থাৎ
আপনি যে খাচ্ছেন সে সময় কিছুটা ভাত নষ্ট করে দিচ্ছেন, এতটা করে ভাত নষ্ট করছেন, খাবার প্রতিদিন খাবার অপচয় করছেন, খাবার নষ্ট করে ফেলে দিচ্ছেন, এটা ভুল করেও করবেন না। অর্থাৎ তাতেও কিন্তু মা লক্ষ্মী রুষ্ট হয়। অর্থাৎ এই নিয়মগুলো কিন্তু আপনাদেরকে অবশ্যই মানতে হবে। অর্থাৎ অপচয় জিনিস, নষ্ট জিনিস, এগুলো কিন্তু মোটেও করা চলবে না। এবং আপনারা অবশ্যই সবসময় রাত্রিবেলা করে রান্নাঘরকে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন। এবং প্রত্যেকে বাড়িতে খুব আস্তে ধীরে সুস্থে কথা বলুন, তাতেও কিন্তু মা লক্ষ্মী সন্তুষ্ট হয়। আমি বারবার বলছি, মা লক্ষ্মী খুব চঞ্চলা, যেখানেই গণ্ডগোল, যেখানেই অশান্তি, সেখানে কিন্তু মা লক্ষ্মী থাকে না, সেখান থেকে মা লক্ষ্মী কিন্তু সরে যায়। তো এই 2020 30শে অক্টোবর এই 7টি রাশি মা লক্ষ্মীর বরদান পেতে চলেছে। যে কটি রাশির কথা বলছি না বলে তারা যে পাবে না আমি সেটা বলছি না, কিন্তু এই 7টি রাশি দেখবেন মা এই 30শে অক্টোবরের পর থেকে মা লক্ষ্মীর আশীর্বাদে আপনাদের ব্যবসা ক্ষেত্রে, আপনাদের চাকরি ক্ষেত্রে, আপনাদের সেলফ প্রফেশনের ক্ষেত্রে, আপনাদের দৈনিক রোজগার কিন্তু বৃদ্ধি পাবে। যে যে প্রফেশনে আছেন না কেন, সেই জায়গাগুলোতে কিন্তু আপনারা কিন্তু প্রচুর অর্থ কিন্তু উপার্জন করবেন। অর্থাৎ মা লক্ষ্মী আপনাদেরকে দুহাত ভরে কিন্তু দিবে। মা লক্ষ্মী যখন সন্তুষ্ট হবে, আপনার উপর যখন সন্তুষ্ট হবে না, আপনাকে অপার ধন কিন্তু দিবে। অর্থাৎ মা লক্ষ্মীকে সন্তুষ্ট করতে গেলে বাড়ির নারীদের প্রতি সম্মান প্রদর্শন করুন। কোনো সময় আপনার স্ত্রীকে, আপনার কন্যাকে, আপনার বোনকে, আপনার মাকে বাজে কথা, রাগ করে কথা এগুলো বলবেন না, তাতে কি হয় মা লক্ষ্মী কিন্তু অসন্তুষ্ট হয়। তো শুরু করা যাক কোন এই 7টি রাশি। প্রথম যে রাশির কথা আমি বলবো, তার আগে আপনাদেরকে বলি অবশ্যই লক্ষ্মী পূজার দিন পদ্ম ফুল আপনারা নেবেন এবং সারা রাত কিন্তু ঘিয়ের প্রদীপ অবশ্যই প্রজ্বলন করুন। ঘিয়ের প্রদীপ মোটেও যেন না নিভে যায়, আপনারা এটা লক্ষ্য রাখবেন। সারা রাত যদি ঘিয়ের প্রদীপ জ্বলে তাতে কিন্তু বিশেষ লাভ কিন্তু আছে। এবং সেদিন কোনো জীবকে আপনারা ফিরাবেন না, প্রত্যেক জীবকে কিছু না কিছু খেতে কিন্তু দিবেন। অর্থাৎ অভুক্ত অবস্থাতে জীব হোক, মানুষ হোক, কাউকে, কেউ যদি ভিক্ষুকও আসে তাকেও কিন্তু কিছুটা হলো আপনার যত সামান্য, যতটা আপনার সাধ্য ততটা সাহায্য করুন। এবং পশু পাখি প্রত্যেককে কিছু না কিছু আহার কিন্তু আপনারা দেন, তাতে কিন্তু মা লক্ষ্মী তাতেও কিন্তু সন্তুষ্ট হবে। তো প্রথম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির এই 30শে অক্টোবরের পর থেকে আপনাদের ভাগ্য চমকাতে চলেছে। অপার ধন, ধনসম্পত্তি পরিপূর্ণ হতে চলেছে মেষ রাশির, প্রথম যে রাশি। দ্বিতীয় যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু আপনাদের ক্ষেত্রে প্রচুর অর্থ কিন্তু আপনারা পাবেন। আপনারা যে যে প্রফেশনে থাকেন না কেন, যে যে ব্যবসা হোক, প্রফেশন হোক, চাকরি হোক, সেলফ বিজনেস হোক, যেটাতে থাকেন না কেন, সেই দিক থেকে আপনারা কিন্তু প্রচুর অর্থ কিন্তু পাবেন কুম্ভ রাশি। এক মেষ, দুই কুম্ভ। তিন নম্বর যে রাশি সেটা হচ্ছে ধনু রাশি। আপনাদের ক্ষেত্রে কিন্তু অপার ধন কিন্তু আপনারা পাবেন। এই মা লক্ষ্মীর কৃপায় আপনারা কিন্তু প্রচুর অর্থ আপনারা কিন্তু পাবেন, অর্থবৃষ্টি আপনাদের কিন্তু হতে চলেছে। তিন নম্বর যে রাশি ধনু রাশির ক্ষেত্রে আপনাদের জীবনে আসতে চলেছে সুবর্ণ সুযোগ। চার নম্বর যে রাশির কথা বলবো সেটা হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু আপনাদেরও কিন্তু অপার ধন আপনারা কিন্তু পাবেন। মা লক্ষ্মীর কৃপায় আপনাদের ধনভাণ্ডার কিন্তু পরিপূর্ণ হতে চলেছে। তারপরে যে রাশির কথা আমি বলবো সেটা হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু আপনাদের ক্ষেত্রেও কিন্তু অপার ধন, ধনভাণ্ডার কিন্তু আপনাদেরও পূর্ণ হবে। অর্থাৎ সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু প্রচুর অর্থ কিন্তু আপনারা এই সময় পাবেন মা লক্ষ্মীর কৃপায়। এরপরে যে রাশির কথা বলবো সেটা হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু আপনাদের কিন্তু সুবর্ণ সুযোগ, আপনাদের আসতে চলেছে অফুরন্ত টাকা। সবশেষে যে রাশির কথা আমি বলবো সেটা হচ্ছে মীন রাশি। মীন রাশি মা লক্ষ্মীর কৃপায় আপনাদেরও ধনবর্ষা হতে চলেছে, আপনারাও প্রচুর অর্থ কিন্তু পাবেন যে যে প্রফেশনে আছেন না কেন।
তো মা লক্ষ্মীর কৃপাতে এই সাতটি রাশি হতে চলেছে ধনবান, আপনাদের ধন ভাণ্ডার পূর্ণ হতে চলেছে এবং মা লক্ষ্মী আপনাদেরকে আশীর্বাদ দিতে চলেছে।